আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়ুযাও ওয়া যাফীরা জাহান্নামে সে যেদিন দেখবে এই নাফরমানকে জাহান্নামে নেওয়ার জন্য টান শুরু হয়ে গেছে টান শুরু হয়ে গেছে জাহান্নামও আনকন্ট্রোল হয়ে যেতে চাইবে জাহান্নামে গর্জন দিতে থাকবে জাহান্নামে হুংকার দিতে থাকবে মুহতারাম হাজিরিন হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই অবস্থায় জাহান্নামকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লাগাম লাগাইয়া দিবেন এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা দরিয়া রাখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জাহান্নামে এই জাহান্নামীকে ধরার জন্য সামনে দিয়ে অগ্রসর হবে হুংকার বাগে জীবের ভাবে হুংকার দিতে থাকে সিংহ জীবের ভাবে হুংকার দিতে থাকে গর্জন দিতে থাকে জাহান্নামে হুংকার দিতে থাকবে গর্জন দিতে থাকবে এই দিন জাহান্নামকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লাগাম লাগাইয়া দিবেন আর এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা দরিয়া রাখবে محترم حاضرین সেই জাহান্নামের দিকে টান শুরু হয়ে যাবে সেই জাহান্নামের মধ্যে যত সমস্ত আযাব আর গজব রয়েছে এর মধ্যে ভয়ানক গজব হলো ভয়ানক আযাব হলো আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা সেই দুজখের মধ্যে আগুন রয়েছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি শক্তিশালী আল্লাহু আকবার দুনিয়ার আগুনের চাইতে কত গুণ শক্তিশালী 70 গুণ বেশি শক্তিশালী দুনিয়ার আগুনের মধ্যে যদি একজন মানুষ পড়ে যায় 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিতরে একবারে শেষ হয়ে যায় আপনি মনে মনে ভাবতে পারেন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ শক্তিশালী যে আগুন সেই আগুন পড়ার সাথে সাথে পড়েই তো খষ্ট হইয়া যাবে একবারে শেষ হয়ে যাবে আর কোনো আযাব আর গজবে লাগাল পাইবে না 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 এমন নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুজখের আগুনের জ্বলার তার কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া জাহান্নামের আগুনে জ্বলার পর মরার মতো মরতেও পারবে না বাঁচার মতো বাঁচতেও পারবে না জুরে নাউজুবিল্লাহ محترم حاضرین দুনিয়ার আগুনের একটা কোয়ালিটি আছে দুনিয়ার আগুনের একটা স্বভাব আছে যদি আঙ্গুলে আগুন ধরান আঙ্গুল জ্বলবে আঙ্গুল আঙ্গুলের মধ্যে কষ্ট পাবেন আর জাহান্নামের আগুনের কোয়ালিটি হইলো নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা হাতের মধ্যে লাগার সাথে সাথে অন্তর জ্বলা শুরু হয়ে যাবে নাউজুবিল্লাহ محترم حاضرین সেই আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলে দেওয়া হবে জাহান্নামের আগুনের কালার কেমন হবে দুনিয়ার আগুনের কালার সাদা হয় দুনিয়ার আগুনের কালার লাল হয় জাহান্নামের আগুনের কালার অমাবস্যার রাত্রের মতো অন্ধকার বলে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে বাঁচান এই জাহান্নাম থেকে বাঁচান মুহতারাম হাজিরিন সেই নাফরমানকে জাহান্নামে ফেলে দেওয়ার পর তার আরেকটা কষ্ট শুরু হয়ে যাবে সেই কষ্ট কোন কষ্ট জান যেহেতু আছে পেটের কিদা শুরু হয়ে যাবে মুহতারাম হাজিরিন আমরা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি বিশেষ একটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে দাওয়াত করে আনা হয়েছে আপনাদেরকে দাওয়াত করে আনিয়া আপনাদেরকে চাটাইয়ের মধ্যে বসতে দেওয়া হয়েছে এদিকে আপনারা বেজার বেজার না কেন বেজার না তার উত্তরটা আমি দেই এই মাদ্রাসার দাওয়াতে আজকের এই মাহফিলে আমরা এসেছি শান শওকতওয়ালা বিছানায় বসার জন্য নয় এই মাহফিলের দাওয়াতে আমরা এসেছি খুবই মজাদার খানি খাওয়ার জন্য নয়
আমরা বিশেষ একটা দায়িত্ব নিয়ে এসেছি আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে দ্বীন এবং আখিরাতের ব্যাপারে মহা মূল্যবান নসিহত করা হবে আমি একটা দায়িত্ব নিয়ে আইছি এই জায়গা থেকে কিছু দিনই কথাবার্তা শুনব এবং বাড়ি পর্যন্ত পৌঁছাইব নিজে আমল করার চেষ্টা করব যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন এই দায়িত্ব নিয়ে আমরা এসেছি ঠিক তেমনি ভাবে শুধু এই মাহফিলে নয় محترم حاضرین আমরা এই দুনিয়াতে বিরাট বড় একটা দায়িত্ব নিয়ে এসেছি শুধু দুনিয়াতে বসবাসের জন্য নয় দুনিয়াতে সময় শান্ত করার জন্য নয় বিরাট বড় দায়িত্ব নিয়ে আমরা এসেছি এই দায়িত্ব পালন করতে যারা অবহেলা করে সেই দায়িত্ব পালন করতে যারা বিশেষ ভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে যারা অহংকার করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আযার আল হায়াত আদ-দুনিয়া ফাইন্নাল জাহীমা হিয়াল মাওয়া যারা এই দুনিয়াটাকে চিরদিনের দুনিয়া মনে করবে দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না নবীর আনুগত্য করবে না দীন ধর্মের পথে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সলাফিরায় কথাবার্তায় বোঝা যায় এই দুনিয়াটাই তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা কিন্তু না আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করতেছি ফাআম্মা মান তাগা ওয়া আতাল আল হায়াত আদ-দুনিয়া ফাইন্নাল জাহীমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হলো জাহিম নামক দুজক বলেন নাউযুবিল্লাহ এর এগেনস্টে আল্লাহ তাআলা রাখছেন যারা দুনিয়াতে আসার পর যারা দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে আমরা তো সবাই ঈমানদার আলহামদুলিল্লাহ যারা দুনিয়াতে আসার পর ঈমান আনবে এবং রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে রবের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে রবের সামনে আমার দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা সময়ের পাই পাই করে হিসাব দিতে হবে মুখ থেকে জবান থেকে যে কথাই বের হয় হাত দ্বারা যে কাজই করি ঠ্যাং দ্বারা আমরা যে জায়গার মধ্যে যাই সবটার হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে এই ইয়াকিন এই বিশ্বাস এই মনোভাব যাদের অন্তরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছি বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই দুনিয়াতেই অনেক লোকের বসবাস অনেক লোক মানুষের বসবাস এই দুনিয়াতে আসার পর যে মানুষেরা ইমানদার হবে না আমলদার হবে না আল্লাহ তাআলাকে মানবে না নবীকে মানবে না এই সমস্ত মানুষ দুনিয়াতে যতই সুন্দর চেহারার অধিকারী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নাফরমান এই মুনাফিক এই ফাসিক এই বেঈমান এই কাফির এই মুরতাদ মারা যাওয়ার পরে দুনিয়াতে তার চেহারা যতই লাবণ্যময় থাকুক না কেন যতই সুন্দর থাকুক না কেন যতই তার চেহারা আলো ছড়াইতে থাকুক না কেন এই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে তার চেহারা কালো হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুজুহু ইয়াউমা ইদিন আলাইহা গবারাতুন তারহাকুহা কাতারা দুনিয়াতে তার চেহারা যতই সুন্দর থাকুক না কেন মরার পরে তার এই সুন্দর চেহারা থাকবে না কালো হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বিবস্ত্র হয়ে যাবে কুৎসিত হয়ে যাবে তার চেহারা এত কুৎসিত হবে এত বিবস্ত্র হবে এত ভয়ানক হবে তার চেহারার দিকে তাকানো যাইবে না মহতরম হাজিরিন আল্লাহ তাআলা আখিরাতের জগতে মানুষের আমল নামা দান করবেন আমল নামা হয়তো ডান হাতে দান করবেন অথবা বাম হাতে দান করবেন মহতরম হাজিরিন আমল নামা ইচ্ছা করলে ডান হাতে ধরা যাবে না ইচ্ছা করলে বাম হাতে ধরা যাবে না আমার আমল অনুযায়ী আমার ডান হাত অথবা বাম হাতে আমল নামা দেওয়া হবে وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو سُبُورًا ওই না ফরমানের
আমল নামা যে সময় ফেরেশতারা নিয়ে আসবেন সামন দিকে আসবে না মুহতারাম হাজিরিন আপনাদের মনে মধ্যে প্রশ্ন আসতে পারে ফেরেশতা সামন দিকে আসে না কেন তার উত্তর হইল ফেরেশতারা তার চেহারা দেখতে ভয় পায় তার চেহারা কালো হয়ে গেছে ভয়ানক হয়ে গেছে এই কারণে তার সামন দিকে আসে না পিছন দিকে আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামা দান করবেন বাম হাতের মাধ্যমে বাম হাত দিয়ে আমলনামা যে সময় বাহির করবে আমলনামা বাহির করে সে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে কি দেখবে তার এই খাতার মধ্যে তার আমলনামার মধ্যে তার কিতাবের মধ্যে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লোক চক্ষুর আড়ালে যে সমস্ত গুনাহ করেছে সমস্ত গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ যা করেছে সব কিছু লেখা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এই না ফরমানের হাতে যে সময় তার আমলনামা দেওয়া হয়েছে আমলনামা সে বাহির করবে করবে করিয়া দেখে তার জীবনে যত বড় বড় গুনাহ আছে জীবনে যত ছোট ছোট গুনাহ আছে জীবনে দিনের মধ্যে যত গুনাহ করছে রাত্রির অন্ধকারে যত গুনাহ করছে সব গুনাহ তার খাতার মধ্যে লেখা হয়ে গেছে মানুষের যদি মামলা হয় তাদের উপরে মামলা কত আইটেমের মামলা আছে ২৬ এর মামলা আছে কুন্দারার মামলা দেখে মানুষের যেন ৫৬ মারে এই দেশে তার আমলনামা দেখব দেখব ছোট বড় যা গুনাহ আছে সব লেখা হয়ে গেছে এখন সে তার জানের মধ্যে ৫৬ শুরু হয়ে গেছে কিভাবে বাঁচতে হয় কিভাবে বাঁচা যায় বাঁচার চিন্তা শুরু করে দিয়েছে তার দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদে পড়তাম দুনিয়ার মধ্যে যদি কোনো মুসিবতে পড়ে যাইতাম তাহলে মা বাবা জানার আগে আমার ভাই বিরাদর জানার আগে আমার ফ্রেন্ড বন্ধু যারা আছে তাদের সাথে আগে শেয়ার করতাম তাদের খানে খানে বলতাম বন্ধু দোস্ত আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি এই বিপদে পড়ে গেছি আমাকে তোমরা সহযোগিতা করো তার বন্ধুদের কথা স্মরণ হবে আখিরাতের জমিনেও বন্ধুকে পাওয়ার জন্য সে খোঁজ করতে থাকবে তার বন্ধু কোথায় আছে বন্ধুকে সাহায্য করার জন্য বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বন্ধুকে খুঁজবে বন্ধুকে তালাশ করবে কিন্তু বন্ধুকে পাবে না আল্লাহ রাব্বুল আলামিন ولا يسأل حميم حميما বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বন্ধুর তালাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বন্ধুর কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বলেন সাহায্য সহযোগিতা পাবে না সাহায্য সহযোগিতা পাবে না কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআল হামিমুন হামিমা সাহায্য পাওয়া তো দূরের কথা বন্ধু জিজ্ঞাসাও করবে না কি ধরনের বিপদ পড়ছেন মুহতারাম হাজিরিন আপনার আমার বন্ধু যদি মুত্তাকি ফরেজগার বন্ধু হয় তাহলে সেই বন্ধুর দ্বারা সাহায্য সহযোগিতা পাওয়া যাবে হান্ড্রেড এর হান্ড্রেড বলেন সুবহানাল্লাহ الله رب العالمين بلن الأخلاء يومئذ بعضهم لبعض إلا المتقين إخ بندو আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে কিন্তু বন্ধু যদি মুত্তাকি হয় পরহেজগার হয় আপনার বন্ধু যদি মাদ্রাসার সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে একজন আলিমের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে একজন তালেবে ইলমের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে কোরআনের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে হাদিসের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তাজদারে মদিনা আকায় নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্ব সেদিন কাজে আসবে কবি বলেন ইয়ারে আগর ইয়ারে আগর ইয়ার না বাসাদ ইয়ারে হরগিজ ইয়ার নে গোলাগর খুশবু নাদার কাবিলে গুলজার নে
বাগান আছে বাগান কিসের জন্য ফুলের জন্য বাগানে ফুল আছে যেই বাগানে ফুল আছে ফুলের কোনো গেরান নাই সেই ফুলের কোনো দাম নাই বন্ধু আছে বন্ধু যদি বিপদের সময় কাছে না আসে তাহলে সেই বন্ধুরও দাম নাই জুরাবাজন সেই বন্ধুরও দাম নাই তাহলে আপনার আমার বন্ধুত্ব কার সাথে হওয়া দরকার মুত্তাকি এবং পরহেজগার একজন মানুষের সাথে হওয়া দরকার ঠিক না বেঠি محترم حاضرین شینا فرمان بندر خاستی کے شہج جو فوارا شای بندو کے کزوے کنتو بندر خاستی کے کنو شہج جو شہجو کی تا فوا جابے نا دنیا رو قطع شرن ہو بے بندر خاستی کے شہج جو شہجو کی تا فائیا ہو جا شموئے ای شمو شتی کے ادھر ہوئی تے پرے نائی تو کن بد دو ہیا مار شتے بابار شتے بائیر شتے شی شمو شر خطا شیار کھرے چے منے ہو بے امار بائی کے دانانو درکار امار اممہ کے جانانو درکار امار بابا کے جانانو درکار ای شہج جو فوارا আশায় বাবাকে তালাশ করবে মাকে তালাশ করবে ভাইকে তালাশ করবে বোনকে তালাশ করবে বন্ধুকে তালাশ করবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই না ফরমান সাহায্য পাওয়ার আশায় বাবার কাছে যাইবে মায়ের কাছে যাইবে ভাইয়ের কাছে যাইবে বোনের কাছে যাইবে কিন্তু সে নাফরমান হওয়ার কারণে বাবার কাছ থেকেও সাহায্য পাবে না মায়ের কাছ থেকেও সাহায্য পাবে না ভাইয়ের কাছ থেকেও সাহায্য পাবে না বোনের কাছ থেকেও সাহায্য পাবে না তাহলে মাদ্রাসায় পড়াইয়া লাভ কি বাইরে পড়ে মাদ্রাসায় পড়াইয়া লাভ কি হ্যাঁ আপনি যদি শুধুমাত্র ইমানদার হয়ে থাকেন আর এই ধরনের কোন সমস্যার মধ্যে পড়ে যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন 100 বলেন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত ওয়াশ শাফাআতা ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার যেই ব্যক্তি কুরআন তেলাওয়াত করলো এই মহিলা মাদ্রাসায় যে পড়লো পুরুষ মাদ্রাসায় যে পড়লো অর্থাৎ যে কোনো ভাবে সে কুরআন তেলাওয়াত করলো কুরআনের মর্মার্থ বুঝিলো হালালকে হালাল জানিলো হারামকে হারাম জানিলো আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন শুধু এখানেই শেষ নয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করলো কুরআনের মর্মার্থ বুঝিলো হালালকে হালাল জানিলো হারামকে হারাম জানিলো ওই ব্যক্তির এমন 10 জন লোকের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করিবেন যাহাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল যে ব্যক্তি কুরআন পড়ছে কুরআনকে হালালকে হালাল জানছে হারামকে হারাম জানছে সেই মতো চলাফেরা করছে এই ব্যক্তির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের মধ্যে থেকে এমন 10 জন মানুষ আছে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই কুরআন পড়নে ওয়ালা যদি তাদের জন্য সুপারিশ করেন বিশ্ব নবী বলেন তাদের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে সুবহানাল্লাহ محترم حاضرین شی نافرمان جشمائے دیکھ بیم بائر خاستے کے کنو شہج جو شہو جو کتا پائن آئی بابر خاستے کنو شہج جو شہو جو کتا پائن آئی مائر خاستے کے کنو شہج جو شہو جو کتا پائن آئی تو خون تار مونر مو دیکھتا را گل بو ہم لو ان ایک شمائے آفن جو نر خاستے کے جو دی ایک جنش آشا خوری ار جشمائی تا پائن آئی تو خون مونر مو دیکھتا را گل اٹے نا اٹے نا اٹے مونر مو دیکھتا اٹے شی نافرمانے رو বাবার প্রতি রাগ হবে ভাইয়ের প্রতি রাগ হবে বোনের প্রতি রাগ হবে মায়ের প্রতি রাগ হবে আত্মীয় স্বজনের প্রতি রাগ হবে বন্ধু বান্ধবের প্রতি রাগ হবে কি রাগ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিম বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه
সেই নাফরমানের মনের মধ্যে রাগ উঠছে অতখান যাদের জন্য মাতার গাম পায়ে ফরাইলাম যাদের জন্য সারাটা জনম জনম কষ্ট করলাম যাদেরকে মেহনত করিয়া খাওয়াইলাম পাললাম পুষলাম এই সমস্ত মানুষ আজকে আমার সাথে দেখা করে না বাগিয়া যায় ফলে ফলাইয়া যায় এই সমস্ত মানুষকে কলিজার টুকরা সন্তানকে দুজুকে দেয়া হইল আজকে আমি বাঁচতে হবে আমার বাবাকে দুজুকে দেয়া হইল বাঁচতে হবে সহোদর মনিকে দুজুকে দেয়া হইল বাঁচতে হবে এমন কি বন্ধু বান্ধব যারা আছে ওমান ফিল আরদি জামিয়ান সুমা ইউনজি দুনিয়ার সমস্ত অপরাধী নিরপরাধী সবাইকে দুজুকে দেয়া হইল আজকে আমার বাঁচা লাগবে এটা মনে মনে রাগ উঠছে মনে মনে করে গেল আর মুখ দিয়ে কিতাব প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيا ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه মুগ্ধ প্রকাশ করে যে সময় তার আমলনামা বাম হাতে আসবে আমলনামা দেখতে হইবে এই রে হায় আমার হাতে কোন আমলনামা দেওয়া হলো আমার হাতে কোন খাতা দেওয়া হলো আমার কাছে এই কোন বই দেওয়া হলো যে বইয়ের মধ্যে জীবনের সারা বৃত্তান্ত উঠাই দেওয়া হয়েছে আমি যদি আমার হিসাব না ওই দেখতাম আমার যদি ইন্তেকাল হয়ে যেত আমার যদি মরণ হয়ে যেত এই সমস্ত আফসোস করতে থাকবে আর বলতে থাকবে দুনিয়ার কথা তার স্মরণ হবে আর বলতে থাকবে দুনিয়াতে যদি আমি কোন সমস্যার সম্মুখীন হইয়া যাইতাম দুনিয়াতে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না যত ধরনের সমস্যা আইছে আর বান্ডিলের বান্ডিল টাকা ছাড়িয়া দিছি সমস্যা সব সমস্যা সমাধান হয়ে গেছে আজকে দেখতেছি হালাক আননি সুলতানিয়া হালাক আননি মালিয়া আজকে দেখা যায় আমার মালে আমার টাকা পয়সা কোনো কাজে আসতেছে মুহতারাম হাজিরিন আমরা আলোচনা শুনছিলাম এই নাফরমান তার দুনিয়ার কথা স্মরণ হবে দুনিয়াতে আমার অনেক টাকা পয়সা আছিল কত ধরনের কত বড় বড় সমস্যা হলাইছে আর লুকাই লুকাই টাকা দিছি সব সমস্যা উড়িয়া গেছে কি ওই জায়গার মধ্যে কয় হালাক আননি মালিয়া আজকে দেখা যায় আমার মালেও কোনো খাম করতেছে না মাল কেটে হইল মাল যদি দুনিয়াতে থাকতে আল্লাহর পথে খরচ করেন মালে কাজ হবে না হবে না হবে মুহতারাম হাজিরিন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ফাকি এক তালগাছও বাসা করছে বাসা করে ডিম দিছে বাচ্চা ফুটাইছে সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত বাচ্চা বড় হইছে বলে এনে জব করে খাই নিছে যতবার বাচ্চা তুলে হে জব করে এনে খাইলা যতবার বাচ্চা করে এনে খাইলা ওই ফাকি ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছে কে কইতেছে ও পয়গম্বর সুলাইমান আপনার উম্মত মনে করেন তার নাম রহমতুল্লাহ আপনার উম্মত রহমতুল্লাহ প্রত্যেক ইস্তে আমার বাচ্চা না খাইলা সুলাইমান আলাইহিস সালামের রহমতুল্লাহ রে ডাকাইছো হুননা যাও কইছেন কিতাব তুমি সব সময় তার বাচ্চা নিয়ে খাইলাও আল্লাহ যেহেতু হালাল খরচুন খাইতা হয় তার একবার দিও তুমি একবার নিও বলে ঠিক আছে আর নিও না তুমি বেশ কিছুদিন গেছে পরে আবার দেখা যায় বাচ্চা করছে মানে লোক তো আর সামলাই রাখতে পারে না যে সময় গাছের তলিতে আড্ডা যায় আর বাচ্চার সিউসু হুনে লোক আর সামলাই রাখতে পারে না একদিন উঠে গেছে গাছ গেল ইয়াইছে বাচ্চা অন্য খাইলিছে ফাঁকি আবার গেছে কার কাছে পয়গম্বর সুলাইমানের কাছে গিয়ে আবার বিচার দিছে পয়গম্বর সুলাইমান একটু রাগ করছে বলে তারে না করে দিলাম আবার নিয়ে খাই নিল দেখ ঠিক আছে আর বার দেন খাই দেন নিয়ে তারা ডাকে আনছন এই কইছেন এনে কইছেন বলে দেখো আমি গাছের আগাত তাল গাছের আগাত তার যেখানে বাসা করে অন দেওয়ান তৈলাম একজন তৈলাম যদি আর একবার যাও তাহলে তোমার টান মারি সিটে ফেলাই দিব সাবধানে যাইও কিছুদিন পরে আবার বাচ্চা করছে বাচ্চা করার পরে এখন তো যে সময় বাচ্চার আওয়াজ শুনে তার মনে মাঝে লু বায় যাইতো কিন্তু বয়ে যাইতে পারে না কারণ এখন যদি যায় গেলেই কিতা করবো দেবে টান মারি হারি ওলাই দিব আপনি যদি এক মাস পরে 15 দিন পরে 20 দিন পরে একটা জিনিস সবসময় নেই
গরের মধ্যে গরওয়ালার একটা হিসাব তাক বনানো থাকতো না থাকবো তো গরওয়ালা জিগাইতেছেন কিতা তুমি দেখুন দি ফাকির বাচ্চা হচ্ছে আনো না কিতা সমস্যা বাচ্চা হচ্ছে করছে না নি বলে বাচ্চা করছে একটা সমস্যা আছে কিতা বলে পয়গম্বর সুলাইমানের গাছে রাখা দেও একটা বইয়া দিছে যদি বাচ্চা না যায় তাহলে টানমারি সিটা বলাই দিও বলে হাস জানি বলে হয় তোমার পয়গম্বর সুলাইমানের তখন শুন আস সদকাতু তারুদ্দুল বলা সদকায় বলা মুসিবত দূর হয় তুমি এক টাকা সদকা করো আমি এক টাকা সদকা করি সদকা করিয়া তুমি আল্লাহ আল্লাহরে গাছে উঠো তোমার নবী যদি হাসাইয়া তখন তাহলে নবীর খতম হাসা যাও কি হয় বলা মুসিবত দূর হয় আমরা বলা মুসিবত থেকে দূরে বাচ্চা থাকার জন্য সদকা করবো তো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন ওই ফাকি আবার গেছে পয়গম্বর সুলাইমানের কাছে ইয়া কইতেছে রহমতুল্লাহ তো বাচ্চা নিল কি হে বাচ্চা নিছি কি দেউ কি কই গেল দেউরা ডাকাই আনো দেউরা ডাকাই আনছো দেউ বিজিয়া আইছে তোমার তার ভাঞ্জি উঠান যদি কি ভানি করে জিগে তুমি কয়ে গেছলাই বলে আমি আসলাম গাছের আগাত যেই মাত্র হলে আমি রহমতুল্লাহরে দৌড়তাম এই সময় দেখি আমার কি দৌড়িনে ভালাই দিছে মানে এতো রহমতুল্লাহ ভিতরে গীতা আছে মাল আছে দেখো রহমতুল্লাহরে ডাকাইছ ও রহমতুল্লাহ গীতা করো না হুজুর আমি আর গীতা করতাম আমি তো আর কিচ্ছু না আমার খামই তুই লোক আল্লাহ আল্লাহ করা গীতা করা ফাকির বাচ্চা খাওয়া কইছেন না এইটা না তুমি খাম গীতা করো তোমার মধ্যে যত বড় পাওয়ার বলে আমি পাওয়ার ও আর কিচ্ছু না আপনি তো কইছেন আর সদকা তু তারুদ্দুল বলা সদকায় বলা মুসিবত দূর হয় আমি একটি সদকা করছি আমার বউ একটি সদকা করছে সদকা করিয়া আপনার এই দেও বলারে হরাইছি সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ওই না ফরমান আখিরাতের মধ্যে তার দুনিয়ার কত স্মরণ হবে দুনিয়াতে আমার টেকা আছিল মাল আছিল যত ধরনের অপরাধ করছি সব অপরাধ টেকা দিয়ে ঘুরি লিছি টেকা দিয়ে ঘুরি লিছি আজকে দেখা যায় টেকায়ও কোনো কাজ করতেছে না হালাকা আননি সুলতানিয়া তার দুনিয়ার কথা স্মরণ হবে দুনিয়াতে আমি নেতা আসলাম দুনিয়াতে আমি এমপির সাথে সম্পর্ক আছিল খালি আমার সাথে গার তেরামি করলে এমপির ফোন দিছি তানা ফোন দিছি ঘুরঘুরাই আইছে আর এক মিনিটের ভিতরে বাড়ি দলা করে লিছি হ্যাঁ এক মিনিটের ভিতরে তার মজা হিকাই লিছি এই ধরনের ক্ষমতা আমার আছিল আমি এমপি আসলাম মন্ত্রী আসলাম আমার এলাকার পাওয়ার আছিল হালাকার নি সুলতানিয়া আজকে দেখা যায় আমার নেতৃত্ব কোনো কাজে আসতে না আসতেছে না বলেন না উজুবিল্লাহ মুহতারাম হাজিরিন এই নেতৃত্ব এই শক্তি এই পাওয়ার আল্লাহর পথে খরচ করতে হবে ঠিক না ঠিক মুহতারাম হাজিরিন সেই নাফরমান আস্তে আস্তে দুনিয়ার সবকিছু স্মরণ করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারে ও ফেরেশতারা এই নাফরমানের এখন একটা একটা করে সবকিছু মনে হইতেছে আর তারে সময় দেওয়া যায় না দর তারে দরব দরার জন্য ফেরেশতারা অগ্রসর হবে সামনে যাইবে তাকে দেখাই দেওয়ার দরকার নাই অমুকের ছেলে অমুক অমুকের ছেলে তমুক অগু আর হগু দেখাই দেওয়ার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তার চেহারা দেখে অগ্রসর হইবে তাকে ধরার জন্য তার চেহারা দেখেই তাকে চিনে ফেলবে তাকে ধরবে কিভাবে ধরবে কিভাবে ধরবে আল্লাহ কেন হইয়া দেবে চুলের মধ্যে ধরবে দুইও ঠেঙ্গো ধরবো দুইও ফাওয়ার মধ্যে ধরবে যদি চুলের মাঝে ধরে দুই ঠেঙ্গে ধরে ধরবো তারা লইয়া যাইব কই লইয়া যাইব বাড়ি তি জাহান্নাম কই লইয়া যাইব জাহান্নাম জাহান্নামের কি অবস্থা যে সময় এই নাফরমানকে ফেরেশতারা জাহান্নামের দিকে টান শুরু করবে জাহান্নামে কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা আরাতুহুম মিম মাকানিম বাঈদিন
سمعوا لها تغيزا وزفيرا جهنم شجرين دیکھیں اے نافرمان کے جہنم نیوار جنو ٹان شروع ہوئے گئے سے ٹان شروع ہوئے گئے سے جہنم ان کنٹرول ہوئے جائیتے چاہیے جہنم گرجان دیتے تک بے جہنم ہنکار دیتے تک بے محترم حاضرین حدیث شریف رحمت اللہ رسول صلی اللہ علیہ وسلم بلین قیامت دین ای اوستائے جہنم کے کنٹرول رکھر جنو اللہ رب العالمین 70,000 لگام لگایا دیبین ایک ایک لگام میرے مدے 70,000 فرشتہ دوریا رکھبین اللہ اکبر اللہ اکبر جہنم ای جہنم کے دورار جنو سامنے دے اگروشر ہو بے ہنکار باغی جب ارن بے ہنکار دیتا خے شنگ ہو جب ارن بے ہنکار دیتا خے گرجان دیتا خے جہنم ہنکار دیتا تک بے گرجان دیتا تک بے ای دین جہنم کے کنٹرول رکھر جنو اللہ رب العالمین 70,000 لگم لگایا دی بین آر ایک اختہ لگم انو مدے 70,000 فرشتہ دوری آرک بے محترم حاضرین شئی جہنم ایر دیکھے ٹان شروع ہوئے جابی شئی جہنم ایر مدد جو تو شمس و عذاب ار گذب روئے چھے ایر مدد بھائنو گذب ہلو بھائنو گذب ہلو آگون اللہ رب العالمین بلین نار اللہ الموقدہ اللہ تی تطلع على الافئدہ شئی دوسگر مدد آگون روئے چھے دنیا ار آگون ار چاہیے تھے 70 گن بیش شکتی شالی اللہ اکبر دنیا آگونیر چاہتے خوتو گن شکتی شالی 70 گن بیشی شکتی شالی دنیا آگونیر مدد جو دیم ایک جن مانوش پر جائے 2 منٹ 3 منٹ 5 منٹ بیتر ایک بار شیش ہوئے جائیں اپنی منے منے باپتے پرین دنیا آگونیر چاہتے 70 گن شکتی شالی جا گن شی آگونو فرار شت شت فری تو خاشتو ہیا جابے ایک بار شیش ہوئے جابے آر کنو آزا بار گزو بے لگل بھائی بینا نا 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 یمن نوائے اللہ رب العالمین بلین دوزخر آگونو زلار فرطر کی عبستہ ہوئے اللہ رب العالمین بلین لا یموت فیہا ولا یحیاء جہنم میرا گنے زلار فر مرر مطو مرتے ہو پر بینا بسر مطو بستے ہو پر بینا جرے نعوذ باللہ محترم حاضرین دنیا آگونیر ایک کوالٹی آسے دنیا آگونیر ایک شباب آسے جدی آنگول آگون دوران آنگول جل بے آنگول جل آنگولیر مدد خوشک پابین اور جہنم آگونیر کوالٹی ہوئی لو نار اللہ الموقدہ اللتی تطلع علی الافئدہ ہاتر مدد لگر شت شتے انتور زلا شروع ہے جابے نعوذ باللہ محترم حاضرین شی آگونیر مدد جہنمی کے فلے دے ہو بے جہنمی آگونی رے کالار کے من ہو بے دنیا آگونی رے کالار شدہ ہوئے دنیا آگونی رے کالار لال ہوئے جہنمی آگونی رے کالار اما بشر رتر موت اندکار بلے نعوذ باللہ اللہ مدر کی آگون تکے بسان ای جہنم تکے بسان محترم حاضرین شینا فرمان کے جہنمی فلے دے وار پر تر ارخت خوشتو شروع ہوئے جبے شی خوشتو کن خوشتو جان جہتو آسے پیٹیر کدا شروع ہوئے جابے جہنم میرا جنتی دیر کے دیکھ بے جہنم تک کیا او بھائی خول شنا مستے ازنے فون دلے دیکھا جانے نمو بھائی لو ڈاہتے کے ازنے فون دلے دیکھا جائنی بیدشتے کے ازنے فون دلے دیکھا جائنی ایمونے بابے جہنم میرا جہنم تک جنتی دیر کے دیکھ بے دیکھ بے ترہ مزر مزر خانی خیتے سے ترہ عمدہ عمدہ شراب پان کرتے سے شربت پان کرتے سے تو خون جہنم میرا جنتی دیر کے ڈاک دے وَنَادَا أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيدُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهِ جہنم میرا فیڈر کتا شجو خوٹتے پرنا جنت دیر کے ڈاک دیتے سے او سسر گرر بائی او خلر گرر بائی او مک گرر بائی او مک سسا او تو مک سسا تمرا تو دیکھتی سی جنت بویا جے مزر مزر خانی خائیتے سو تمرا جنت بویا جے عمدہ عمدہ شربت پن خوٹتے سو تمرا خانی خائیا تمرا فانی خائیا جے فانی تخبے آر تمرا خائیتا ہے نائے جے فانی تمرا فالائی دی بائی ای دیو ایٹا مرے دیو امرا تو عرفیٹر کی دا شجو خوڑتے کی دا منو خورونی
জান্নাতে তো হল ভালো মানুষ হল যাইবা জান্নাতে হল ভালো মানুষ যাইবা যে এই কথা হওয়ার সাথে সাথে এটা মানে দিলাই বলি আল্লাহ রাব্বুল আলামিন ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন ও জাহান্নামীরা ও বেঈমানেরা ও মুরতাদেরা ও ফাসিকেরা তোমরা দুনিয়াতে থাকতে আমাকে দেখাইয়া দেখাইয়া খানি খাইছো আমি ফজর থেকে নিয়া একবারে মাগরিব পর্যন্ত আল্লাহর নামে রোজা রাখছি তুমি আমাকে দেখাইয়া দেখাইয়া খাইছো তুমি দুনিয়াতে সুখে আরামে সময় কাটাইছো হ্যাঁ নামাজের সময় তুমি বড় আরামের ঘুম নিছো আমি কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ফজরের ওযু করিয়া আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের এক কোনাও তোমাকে দেওয়া হবে না যে জি দুইটা জিনিস চাইছো খানি আর পানি তোমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন খানি আর পানি যে দুইটা জিনিস চাইছো এই দুইটার জিনিস তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তখন জাহান্নামীরা এই ফেটের খিদা সহ্য করতে না পারিয়া আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে হে আল্লাহ খানি দাও আল্লাহ পানি দাও ফেটের খিদা সহ্য করতে পারি না জাহান্নামীদেরকে কোনো খানি দেওয়া হবে না হ্যাঁ একটা খানি আছে শুনিয়ে খুশি হওয়ার কোনো ব্যবস্থা নাই খুশি হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লা هم طعام إلا من ضريع জাহান্নামীদেরকে যে খানির ব্যবস্থা করা হবে দুনিয়ার মধ্যে সবচাইতে ফসা সবচাইতে দুর্গন্ধ সবচাইতে খাটাযুক্ত সবচাইতে একবারে ফসা যে জিনিস আছে এর চাইতেও বেশি ফসা হবে দুর্গন্ধযুক্ত খানি হবে এমন খানি জাহান্নামীদেরকে দেওয়া হবে দুনিয়ার কথা মনে হবে দুনিয়াতে যদি ফেটের খিদা লাগতো তাহলে খানি খাইতাম ফেটের খিদা দূর হইতো শরীরের মধ্যে শক্তি আসতো এই খানি খাইয়া আল্লাহ তাআলাকে বলে হয় লা ইউসমিনু ولا يغني من جوع ورب الله الله خاني خيلام تو خيلام خاني خيا خشتو خلام خاني خيله خشتو ويني نوينا زوري خوك سه خشتو ويني نوينا خاني خيا دخون جنو وانا خي يمون غاما غام هون خشتو ناويل غام هون ني خشتو ناويل غام هون ني خشتو خاني مدي كي هاي কষ্ট হয় খানি খাইলাম তো খাইলাম কষ্ট করলাম কিন্তু ফেডের কিটা তো গেল না শরীরের মধ্যে শক্তিও আসলো না আল্লাহ আরো খানি দাও আল্লাহ তাআলা আরো খানির ব্যবস্থা করবা খুশিও আর কিচ্ছু নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিন হাল বুতুন ফাশারিবু এমন খানির ব্যবস্থা করা হবে যাকে বলা হয় জাক্কুম ফল জাক্কুম ফল আমরা ছোট থাকতে খাওয়ার থেকে আমাদের বাপ দাদারা আনতো একটা ফলের নাম হলো হুকল খাইছেন কেউ হুকল খাইছেন হুকলের চতুর্দিকে গোসার গোসা জাক্কুম ফল এরকম চতুর্দিকে গোসার গোসা জাক্কুম ফলের গোসার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাক্কুম গাছের ফলের একটা গোসা যদি দুনিয়াতে পড়তো তার বিষে সারা পৃথিবী বিষাক্ত হইয়া সারা পৃথিবীতে সবুজ গাছ পালা জন্ম নিত না নাউজুবিল্লাহ এমন খানি দেব হইবে গলাত লাগবে পানি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান গাসাকা গাসাক দেওয়া হোক রক্ত ফুজ বিলিয়া টকবক টকবক করে ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ইয়াশউল উযু খাইবার লাগি আনব চোখের সামনে আনার সাথে সাথে এই পানির গরমে এই ফসা পানির গরমে মুখের চামড়া তো আমরা সব টুন্ডা মুন্ডা হই যাব খাই লিব গলাত তো লাগছে খাই লিব খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে যে নারী বুড়ি আছে ফাকাত্তা আমআহুম নাতি নারীর ভিতরে ফেটের ভিতরে যে নারী আছে নারী বুড়ি আছে সব কিছু জয়েন্ট একবারে জলিয়া নিচের রাস্তা দিকে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ হাজিরিন
এই কষ্ট সহ্য করতে না পারিয়া জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক ফেরেশতারা ডাকবো 40,000 বছর ডাকবো আল্লাহ রাখো আমার কষ্ট ক্ষমাই দিবার লাগি আল্লাহ রাখো আমার কষ্ট ক্ষমাই দিবার লাগি মালিক ফেরেশতা কইবা আলা ইন্নাকুম মাকিসুন না 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 তোমার কষ্ট ক্ষমাই দেব হইতো না তোমরা কেন ওই তাখতায় তোমরা কেন থেকে বাইরে যায়নার এখানে ওই তাখতায় এরপরে কইবরে আর তো খাম হইতো না হকলে মিল্লিয়া হকলে মিল্লিয়া ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে তওবা করিলাই কিতা করে লাই জাহান্নামে বলতে জাহান্নাম গিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করে কাজ হবে কাজ হবে কাজ হবে না ইকবালুত তাওবাত হাত্তা ইগারগির দুনিয়াতে তখতে তওবা কবুল হয় গেরগেরানি শুরু হইবার আগে মউতের গেরগেরানি শুরু হইবার আগ পর্যন্ত তওবা কবুল হবে আখেরাতে যাইয়া তওবা কবুল হবে না সমস্ত জাহান্নামের এক জায়গার মধ্যে মিলিয়া একসাথে কয় রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন ও আমাদের আল্লাহ ও আমাদের রব আমরা একটা ভুল রাস্তার মধ্যে আসলাম আমরা গোমরাহ হয়ে গেছি ভুল রাস্তার মধ্যে চলিয়া আমরা বিপদী হয়ে গেছি রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন আমরা এই জায়গা থেকে বার করুকা আমরা তখতম ফরাম না এই জায়গা আমরা এই জায়গা থেকে বের করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান আর খতা হইও না সাবধান আর খতা হইও না হওয়ার সাথে সাথে সমস্ত জাহান্নামীদের জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ محترم حاضرین যে বেঈমান ঈমান আনবে না যে বেআমল আমল করবে না তার জন্যই শাস্তি হবে আর যারা আমল করবে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার ঈমান ওয়ালা যে হবে আমল ওয়ালা যে আমল ওয়ালা যে হবে জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রাখছেন যে নিয়ামত পৃথিবীর কোন চোখ এখন পর্যন্ত দেখছে না পৃথিবীর কোন খান সেই নিয়ামতের বর্ণনা শুনছে না এই নিয়ামতের কথা পৃথিবীর কোন মানুষের অন্তরেও আসতে পারে না বলেন সুবহানাল্লাহ محترم حاضرین সংক্ষিপ্ত সময়ে এই বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিয়েও কালামুল্লাহ থেকে কিছু কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কথাগুলা মানার এবং আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন